আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই পর্বটি খুব ইম্পর্ট্যান্ট যেহেতু আমরা কবিতাগুলো ইতিমধ্যে শেষ করেছি আমাদের বইয়ে সর্বমোট যে কবিতাগুলো ছিল সেই সকল কবিতাগুলো আমরা আলোচনা শেষ করেছি এখন আজকের ক্লাসে আমরা একটা তুলনামূলক চিত্র দাঁড় করানোর চেষ্টা করব বইয়ের আলোকে তো চলো দেখি আজকের ক্লাস আমরা এখন পৃষ্ঠা আমাদের এই বইয়ে নবম ছয় দশমিক দশমিক এক বাংলা বইয়ে সর্বমোট সাতটি কবিতা রয়েছে এই সাতটি কবিতার বৈশিষ্ট্যগুলো আমরা ভিন্ন ভিন্নভাবে দেখেছি ভিন্ন ভিন্নভাবে ভাবে মূল্যায়ন করেছি ভিন্ন 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 ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করেছি তো এখানে আমরা আজকের যে ক্লাসটি করতে যাচ্ছি এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য তো বিশেষ করে অবশ্যই তাছাড়া আমরা যে কবিতাগুলো পড়লাম এর একটা সামগ্রিক চিত্র উপস্থাপনের চেষ্টা করছি আলোকে তো এখানে রয়েছে যে কবিতার বৈশিষ্ট্য যাচাই করি বলেছে এই পরিচ্ছেদে তোমরা মোট সাতটি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো প্রথমটি নমুনা উত্তর করে দেওয়া হলো কাজটি প্রথমে নিজে করো পরে সহপাঠীদের সঙ্গে মেলাও তো এখানে আমরা কিছু কাজ করব সেই কাজগুলো আমাদের একটু মেমরি রিকল করতে হবে রিকল করলেই আমরা এই কাজটি করতে পারবো তো এখানে রয়েছে একটি কলমে রয়েছে কবিতা দুই নম্বর কলমে রয়েছে বিষয় অর্থাৎ কাহিনী নির্ভর নাকি ভাব নির্ভর তিন নম্বরে রয়েছে গঠন এটা কি সমিল কবিতা না অমিল কবিতা তারপরে রয়েছে অন্তমিল অনুপ্রাস ও পুনরাবৃত্ত অনুপ্রাস কোন ধরনের অনুপ্রাস আছে বা নেই তারপরে রয়েছে যে উপমা আছে অথবা নেই উপমার ব্যবহার হয়েছে কি হয়নি তারপরে রয়েছে লয় দ্রুত লয় মধ্যম লয় না ধীর লয়ের সেটি আমাদের বলতে হবে তারপরে রয়েছে ছন্দ স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ নাকি অক্ষরবৃত্ত ছন্দ আমরা জানি যে ছন্দ তিন প্রকার তিন প্রকারের এখানে উদাহরণ দেওয়া আছে কোনটা কোন কবিতাটি কোন ধরনের ছন্দে লেখা সেই বিষয়গুলো আমাদের এখানে উপস্থাপন করতে হবে তো এখানে দেখো প্রথমটি করে দেওয়া আছে প্রথম যে কবিতাটি ছিল আমাদের সেই কবিতাটির নাম ছিল হলো যে পল্লিমা পল্লিমা কবিতাটা ছিল আমাদের একদম এক নম্বরের কবিতা এই পল্লিমা কবিতা এখানে টি এখানে আছে বিষয় কাহিনী নির্ভর তারপরে গঠন ছিল সামিল কবিতা তারপরে এটা বইতে করে দেওয়া আছে তারপরে অনুপ্রাস আছে হলো এখানে বলেছে অন্তমিল অনুপ্রাস আছে পুনরাবৃত্ত অনুপ্রাসও আছে তারপরে এখানে বলেছে যে উপমার ব্যবহার আছে তারপরে লয় দ্রুত লয়ের ছন্দ সরবৃত্ত ছন্দ তো এখানে পরবর্তী কাজগুলো আমাদের করতে হবে অর্থাৎ বাকি যে ছয়টি কবিতা রয়েছে সে বাকি ছয়টি কবিতার গঠনটা আমাদেরকে উপস্থাপন করতে হবে দ্বিতীয় কবিতাটি ছিল আমাদের কবর কবিতা কবর কবিতার এখানে ভাবটা অর্থাৎ বিষয় কি নিয়ে লেখা এটা কাহিনী নির্ভর না ভাব নির্ভর নিশ্চয়ই এটা কাহিনী নির্ভর তারপরে রয়েছে গঠন কি সমিল না অমিল সমিল কবিতা ছিল এটি তারপরে অনুপ্রাস কোন ধরনের অনুপ্রাস আছে এখানে বলেছে অন্ত ও পুনরাবৃত্ত এখানে রয়েছে তারপরে উপমার অন্তমিল ব্যবহার আছে পুরো কবিতাটাই নিয়ে দিয়ে লেখা উপমার ব্যবহার আছে তারপরে লয় কেমন মধ্যম লয়ের এটি তারপরে মাত্রা হলো সরবৃত্ত মাত্রা ছন্দ আহ সরবৃত্ত ছন্দে লেখা তো এরপরে রয়েছে বৃষ্টি কবিতা বৃষ্টি কবিতাটি এটা কি কাহিনী নির্ভর না ভাব নির্ভর নিশ্চয়ই ভাব নির্ভর বৃষ্টি নিয়ে বৃষ্টির প্রকৃতি উপস্থাপন করা হয়েছে বৃষ্টির ধরন উপস্থাপন করা হয়েছে এই বৃষ্টির যে ভাব স্বভাব সেটা উপস্থাপন করা হয়েছে কাজে এটি একটি ভাব নির্ভর কবিতা তারপরে সমিল কবিতা তারপরে বৃষ্টি কবিতাটির পুনরাবৃত্ত অনুপ্রাশ লক্ষ্য করা যায় তারপরে কি রয়েছে এটা এখানে রয়েছে উপমার ব্যবহার আছে তারপরে লয় কেমন লয় ধীর ধীর গতির বা ধীর লয়ের তারপরে ছন্দটা রয়েছে অক্ষরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দে লেখা তারপরে স্মৃতিস্তম্ভ এটি একটি কাহিনী নির্ভর কবিতা কারণ স্মৃতিস্তম্ভটা এটি সেই যে পাকিস্তানি শাসন শাসনামলে কি হয়েছিল যে স্মৃতিস্তম্ভ অর্থাৎ শহীদ মিনারকে ভেঙে দেওয়া হয়েছিল সেই শহীদ মিনার ভেঙে দেওয়া পরিপ্রেক্ষিতেই কবি এই কবিতাটি লিখেছেন একাজেট কাহিনী নির্ভর কবিতা তারপরে এটি সমিল কবিতা অমিল কবিতা দুঃখিত অমিল কবিতা এটিতে আমরা কোনো মিল খুঁজে পাই না মানে যে অন্তমিল সেই অন্তমিলটা নেই একাজে এটা অমিল কবিতা তারপরে বলেছে অনুপ্রাস কোন ধরনের অনুপ্রাস আছে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে এখানে তারপরে উপমার ব্যবহার আছে তারপরে বলেছে লয় কেমন মধ্যম লয়ের তারপরে বলেছে ছন্দ কেমন মাত্রাবৃত্ত ছন্দে লেখা এরপরে রয়েছে হলো আমি কোনো আগন্তুক নই এই এই কবিতাটি কবিতাটি কবিতা তারপরে এটার গঠনটা কোন অমিল তারপরে অনুপ্রাস রয়েছে পুনরাবৃত্ত অনুপ্রাশ আছে তারপরে উপমার ব্যবহার আছে কিনা আছে তারপরে লয়ের ব্যবহার কেমন ধীর লয় আহ যেহেতু অমিল কবিতাগুলো সবই ধীর লয়ের কবিতা কারণ এগুলো সরার মতো করে পড়া যায় না তারপরে বলেছে ছন্দ কি ছন্দে লেখা অক্ষরবৃত্ত ছন্দে অর্থাৎ গদ্য ছন্দে লেখা অক্ষরবৃত্ত ছন্দটা গদ্য ছন্দ তো এখানে এই জন্য আমি ব্রাকেটে দিয়েছি গদ্য ছন্দে বা এটাকে অক্ষরবৃত্ত ছন্দ বলা যেতে পারে তারপরে রয়েছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটি হল একটি কাহিনী নির্ভর কবিতা কারণ এটি সাতই মার্চের ভাষণের উপরে বঙ্গবন্ধুর ভাষণের উপর রচিত কাজে এটা কাহিনী নির্ভর কবিতা তারপরে অমিল কবিতা তারপরে বলেছে অনুপ্রাস রয়েছে পুনরাবৃত্ত অনুপ্রাসের ব্যবহার এখানে রয়েছে তারপরে হলো উপমা আছে কিনা উপমা আছে উপমা আছে তারপরে বলেছে লয় কেমন ধীর লয়ের কবিতা যেহেতু গদ্য কবিতা তারপরে কি ছন্দে লেখা গদ্য সন্দে লেখা এরপরে রয়েছে বনের ধারে বরফ সাঁঝে সর্বশেষ যে কবিতাটি আমরা পড়েছি গত ক্লাসে সেখানে রয়েছে এটি কোন ধরনের কবিতা কবিতা তারপরে তারপরে গঠন কেমন সমিল অন্তমিল অনুপ্রাস পুনরাবৃত অনুপ্রাস দুই ধরনের অনুপ্রাসই এখানে রয়েছে তারপরে উপমার ব্যবহার আছে কিনা উপমার ব্যবহার আছে তবে এখানে বলেছে যে এটাকে ঠিক উপমা বলা যায় না তবে তুলনা রয়েছে যেমন বরফের কুচি ফেলে শ্বাস কথাটা যে আছে এটাকে বলা হয়েছে যে এটা সরাসরি উপমান হয় তুলনা করা আছে তো তুলনাই এক ধরনের উপমা যাই হোক এরপরে রয়েছে হলো লয় কেমন এটি নিঃসন্দেহে ধীর লয়ের একটি কবিতা তারপরে রয়েছে ছন্দ কেমন ছন্দ হলো ছন্দ হলো অক্ষর বৃত্ত ছন্দ তো এই ছিল হলো আমাদের যে বইয়ের সাতটি কবিতা ছিল যার একটি কবিতার বৈশিষ্ট্যগুলো এখানে করে দেওয়া ছিল বাকি যে ছয়টি কবিতা ছিল সেই ছয়টি কবিতার বৈশিষ্ট্য আমি এখানে তোমাদের কেউ উপস্থাপন করলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমি আবার একটু দেখাচ্ছি তোমরা একটু ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি দেখে নাও যে এই কবিতাগুলো কিভাবে এই গ্রাফটা সম্পাদন করতে হবে অর্থাৎ আমরা যে কবিতাগুলো পড়েছি নবম বইয়ে এই নবম বইয়ের পুরো কবিতাগুলোর বা স্বরূপ এখানে উপস্থাপন করা হয়েছে তুলনামূলক যে চিত্র সেই তুলনামূলক চিত্রটা এখানে উপস্থাপন করা হয়েছে এটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ এটা একটা গ্লান্স এক দৃষ্টিতে তুমি এটা কি করছো দেখতে পাচ্ছ তাই না তোমার চোখের সামনে উপস্থাপিত হচ্ছে কাজেই এটাও আমাদের খুব ভালো করে বইয়ের কাজটা করে নেবে এবং খাতায় এটা এটা লিখবে কয়েকবার একটা গ্রাফ করে লিখবে দেখবে এটি তোমার হাতে চলে আসছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস সেই সাথে কবিতার যাবতীয় ক্লাস গুলো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শেষ করলাম তো আশা করি তোমাদের আহ সমস্যা নেই তোমরা অনেকেই কমেন্টসে লিখেছিলে কিছু কিছু যে যেগুলোর মূল ভাব দিলে ভালো হতো আ ইত্যাদি বিভিন্ন কিছু বলেছো আমি সেইগুলো এখন এই কবিতা শেষ হয়ে গেছে তোমাদের যে রিকয়ারমেন্ট ছিল যা যা চাহিদা ছিল পরবর্তী দিন সেই ক্লাসগুলো উপস্থাপন করব তো আজকের মত পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকো খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করো একদম আমাদের হাতে সময় নেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের ব্যাপক একটা প্রস্তুতি নিতে হবে তো সেই প্রস্তুতির জন্য সবাই এনার্জি নিয়ে লেখাপড়া শুরু করে দাও তো আজকের মত পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ السلام علیکم